वेलकम टू फुटबॉल फॉरएवर। तो চলে এসেছি এটা আজকের ফার্স্ট ভিডিও নিয়ে। তো যেরকম কথা দিয়েছিলাম যে আমরা একটা নতুন সংস্করণ শুরু করছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুটবলের কিছু নিয়ে। সেটা হচ্ছে ম্যাচ রিভিউস থাকবে, প্রিভিউস থাকবে, কিছু ট্রান্সফার আপডেটস থাকবে, সব কিছুই থাকবে। তো সেই নিয়ে কিন্তু আমরা প্রিমিয়ার লিগ নিয়েটা করব। আর যেহেতু প্রিমিয়ার লিগ স্টার্ট হয়েছে, দুটো ম্যাচ খেলা হয়ে গেছে, সেই দুটো ম্যাচে আমরা করতে পারিনি, বিকজ আমাদের আজকে থেকে সেটা স্টার্ট করছি। তো বুন্দেসলিগা প্রায় এন্ডের দিকে আসা যায়, বুন্দেসলিগাটা দেখছি না। আর লা লিগা যেহেতু টিভিতে স্ট্রিম হয় না, ফেসবুকে স্ট্রিম হয়, কিন্তু জাস্ট ফেসবুকের কোয়ালিটিটা হয়তো অত ভালো না যতটা আমরা কোনো স্পেসিফাইড অনলাইন প্ল্যাটফর্মে দেখা বা টিভিতে দেখার থেকে কিন্তু ফেসবুকের কোয়ালিটি অত ভালো না। তাই আমরা প্রিমিয়ার লিগটা নিয়েই করছি। তো প্রিমিয়ার লিগের যেটা আজকে ওইটা নিয়ে প্রথম ভিডিও এটা। তো আজকে দুটো ম্যাচ আছে। ফার্স্ট ম্যাচ হচ্ছে নরউইচ ভার্সেস সাউথহ্যাম্পটন, অ্যান্ড সেকেন্ড ম্যাচ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস টটেনহাম হটস্পারস। তো ফার্স্ট ম্যাচটা নিয়ে হয়তো বেশি কারোর উৎসাহ নেই, কিন্তু সেকেন্ড ম্যাচটা হয়তো খুব একটা বড় ম্যাচ, সেখানে কিন্তু সবাই তাকিয়ে থাকবে এবং সেটা কিন্তু একটা চ্যাম্পিয়ন্স লিগ স্পটের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাচ হতে যায় পড়ে যায়। এবং আমি যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার, তাই আমার কাছে আরও বেশি বড় ম্যাচ এইটা। তো আমরা আজকে সেই ম্যাচটার প্রিভিউ নিয়ে চলে এসেছি। তো প্রিভিউটা এই ভিডিওর দ্বারা আমরা তোমাদের জানাবো। তো যেটা ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে কালকে দুজন কোচেরই আমি প্রেস কনফারেন্স শুনেছি। ফার্স্ট হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ওলে গুনার সোলসকার এবং টটেনহাম হটস্পারসের জোসে মরিনহো। তো দুজনেই কিন্তু বলেছেন যে নর্মাল ফুটবলের থেকে এটা খুব ডিফারেন্ট হতে চলছে, বিকজ যেই দুটো ম্যাচ দেখলাম আমরা, শেফিল্ড ইউনাইটেড ভার্সেস অ্যাস্টন ভিলা ফার্স্ট ম্যাচ ছিল, অ্যান্ড ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনাল সেকেন্ড ম্যাচ ছিল। সে এই দুটো ম্যাচে কিন্তু জাস্ট যেই কোয়ালিটি অফ ফুটবল আমরা প্রিমিয়ার লিগ থেকে এক্সপেক্ট করি, সেই ফুটবলটা কিন্তু আমরা দেখতে পাইনি, যেহেতু ফ্যান্স উড বি দ্য মেইন ফ্যাক্টর। তো দুজনেই কিন্তু বলেছে হয়তো তাদেরকে একটু গুছিয়ে নিতে দুটো টিমেরই সময় লাগবে, বিকজ ফ্যান্স ছাড়া খেলা কিন্তু খুবই টাফ আমি মনে করি, এবং তারাও মনে করেন যে ফ্যান্স কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা ম্যাচে, এবং এইটা কিন্তু একটু অন্যরকম ফুটবল আমরা সবাই দেখতে পারবো। তো সেটার দিকে কিন্তু সবাই তাকিয়ে থাকবো। আর কিছু টিমের দিকে যদি আসি, তাহলে ফার্স্ট যদি আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়ে স্টার্ট করি, দুজন প্লেয়ার পল পগবা অ্যান্ড মার্কাস র্যাশফোর্ড, এই দুজন কিন্তু একটা বড় ইনজুরি ছিল, তারা কিন্তু এই লকডাউন পিরিয়ডে খুব ইনজুরি ছিল তাদের। তো তারা কিন্তু আজকে যা কালকে ওলে গুনার সোলসকার বলেছে যে আজকে তারা হয়তো স্টার্ট করতে পারেন। তো ইনজুরির মধ্যে মার্কাসের ইনজুরিটা একটু ঠিক আছে, মানে আর ভালো ব্যাটার পজিশনে আছে, সে খেলার যোগ্য আছে এই মুহূর্তে। পল পগবাও ভালো পজিশনে আছে, বাট অ্যাকর্ডিং টু মি হি ক্যান স্টার্ট, বাট অনেকের মধ্যে মধ্যে ও হয়তো বেঞ্চ থেকেই নামবে। তো মার্কাস র্যাশফোর্ড স্টার্ট করছে আর পল পগবাটা স্টার্ট করছে না, কি ঠিক জানা যাচ্ছে না। তো যদি স্টার্ট করে তাহলে তো ভালো হবে, বিকজ ওর মতো একটা হাই প্রোফাইল প্লেয়ার যদি ফার্স্ট ম্যাচ থেকেই খেলে, ফার্স্ট মিনিট থেকেই খেলে, তাহলে কিন্তু খুব ভালো হবে। নেক্সট হচ্ছে দুটন প্লেয়ার কিন্তু ম্যাচে খেলছে না, সেটা হচ্ছে দুজনই ডিফেন্সের প্লেয়ার, অ্যাক্সেল টুয়ান্সবে সেন্টার ব্যাক, এই আর ফিল জোনস, এও সেন্টার ব্যাক। তো এই দুজন প্লেয়ার কিন্তু খেলছে না। তো আজকে আর বাকি যে স্কোয়াডটা আছে, সেই স্কোয়াডটাই কিন্তু চলে যাবে হচ্ছে এই 18 জনের 16 জনের যে স্কোয়াডটা তৈরি হবে সেইখানে। তো যদি আমাকে ফার্স্ট প্লেয়িং ইলেভেনটা জিজ্ঞেস করা হয়, আমি কিন্তু গোলকিপার উইল বি ডেভিড ডিহিয়া, লেফট ব্যাক অ্যারন ভ্যান বিসাকা, সেন্টার ব্যাক হ্যারি ম্যাগুয়ার অ্যান্ড ভিক্টর লিন্ডলফ, আর লেফট ব্যাক শুড বি লুক শ, এটা একটা হতে পারে। আমি দুটো ফর্মেশনে টিমটা বলবো, মাঝখানে থাকতে পারে হচ্ছে ফ্রেড অ্যান্ড পগবা, সামনে 3-1-এ যদি আমি 4-2-3-1 যাচ্ছি তাহলে 4-2-3-তে থাকতে পারে ব্রুনো ফার্নান্ডেস, এদিকে যদি খেলতে পারে ড্যানিয়েল জেমস, অ্যান্ড এদিকে খেলতে পারে হুয়ান মাটা, বা ড্যানিয়েল জেমস বা হুয়ান মাটার জায়গায় একজন কিন্তু অ্যান্থনি মার্শিয়াল হিসেবেও খেলতে পারে, আর সামনে মার্কাস র্যাশফোর্ড, এটা একটা হতে পারে। বা যদি আরেকটা সেটা কিন্তু হতে পারে, যেটা হচ্ছে 5-3-2 কিন্তু খুব ভালো পারফরমেশন হতে পারে এখানেও, এখানেও কিন্তু 5-2-3 এটাও হতে পারে, কেন 5-এ কিন্তু 4-5 ডিফেন্ডার থাকছে, একটা কিন্তু মাঝখানে যে 3 স্টপার পজিশন বা সেন্টার ব্যাক পজিশন সেইখানে কিন্তু থাকতে পারছে হচ্ছে হ্যারি ম্যাগুয়ার, ভিক্টর লিন্ডেলফ অ্যান্ড এরিক বেলি অথবা লুক শ, তো এই ধরনের মধ্যে একজন থাকতে পারে। তাহলে কিন্তু যেটা উইং ব্যাকস পজিশন আছে সেখানে কিন্তু এদিকে ভ্যান বিসাকার, এইদিকে ডেভিড উইলিয়ামসকে কিন্তু একটা সুযোগ দেওয়া যেতে পারে, তো এটা কিন্তু ভালো। আর সামনে যদি নেমার যা ম্যাটিচকেও খেলানো যেতে পারে, যদি পগবা স্টার্টটা করে ফ্রেড, সামনে ব্রুনো থাকতে পারে,
ব্রুনো থাকতো আর তার সাথে, আর মাঝখানে কিন্তু দুজন যদি স্ট্রাইকার থাকতো তাহলে কিন্তু সেটা অবশ্যই র্যাশফোর্ড অ্যান্ড মার্শিয়ালও সেখানে খেলতে পারে। তো ম্যানচেস্টার ইউনাইটেডের টিমটা ইজ আ স্ট্রং টিম, তো এখানে কিন্তু কোনোভাবে ছোটো করে দেখার নেই ম্যানচেস্টার ইউনাইটেড টিমকে। তো কোনো ইঞ্জুরি বেশি আছে, র্যাশফোর্ড হয়তো ইঞ্জুরিটা বেশি ফ্যাক্টর করবে না, পোপা দেখা যাক স্টার্ট করে না ভাই। তো ম্যানচেস্টার ইউনাইটেড কিনে এটাই বলা ছিল। এবার আমি আসি হচ্ছে টটেনহাম হটস্পারসে। তো টটেনহাম হটস্পারসে যেটা বলা সেটা হচ্ছে ওর প্রেস কনফারেন্সে ওদের কিন্তু খুব ইয়াং স্কোয়াড আছে এবং তারা কিন্তু দে উইল গো ফর দ্য চ্যাম্পিয়ন্স লিগ স্পট, যেটা মরিনহো স্পেসিফিক্যালি বলেছে, এবং তারা কিন্তু খুব ভালো ম্যাচ খেলতে চাইছেন এবং তাদের লক্ষ্য হচ্ছে এই ম্যাচ থেকে প্রতিটা ম্যাচ জেতা। তো তাদের যদি আমি প্লেইং ইলেভেনটা দেখি সেটা কিন্তু গোলে হুগো লরিস থাকতে পারে, ডিফেন্সে ওদের চারজন টপি অ্যালডারওয়িল্ড, ইয়ান ভার্টাঙ্গান, বেন ডেভিস, আর যদি আরেকটা নিতে হয় সেটা হচ্ছে আর পার্সোনাল মধ্যে দেয়ার ক্যান বি আ অপশন ফর রায়ান সেসিওনো, কেন ও কিন্তু উইং ব্যাক ক্যান প্লে, হি ক্যান প্লে উইং ব্যাক, বা যদি তিনটাতে যায় তাহলেও কিন্তু ভালো হতে পারে। মাঝখানে কিন্তু থাকতে পারে হচ্ছে আমাদের হচ্ছে এন্ডম্বেলে, এন্ডম্বেলে থাকতে পারে, তারপরে থাকতে পারে হ্যারি উইংস, হ্যারি উইংসের মতো একটা খুব ভালো প্লেয়ারও থাকতে পারে সামনে, ওদের খেলতে হ্যারি উইংস থাকতে পারে সামনে, কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার বার্জবিন আছে, এরিক লামেলা আছে, তাহলে 4-2-2-2-তে যদি যাওয়া হয় তাহলে 4-2-2-2-তে আমি যদি যেতে চাই তাহলে কিন্তু হতে পারে এটা ডেলে আলি অ্যান্ড এন্ডম্বেলে, অথবা ডেলে আলি অ্যান্ড হ্যারি উইংস ক্যান প্লে ইন দ্য মিডফিল্ড পজিশন, সামনে যে দুটো উইং থাকতে পারে সেটা কিন্তু বার্জবিন অ্যান্ড এরিক লামেলা খেলতে পারে, আর সামনে যদি স্ট্রাইকার পজিশন সেখানে কিন্তু হ্যারি কেন অ্যান্ড ইয়াং মিনসান খেলতে পারে, মিনস দেয়ার ইজ নো প্লেস ফর লুকাস মৌরা, এবার যদি লুকাস মৌরা তাহলে বার্জবিনের জায়গায় কিন্তু লুকাস মৌরা বা ল্যাকমেলার জায়গায় কিন্তু লুকাস মৌরাকে খেলানো যেতেই পারে। তো টটেনহামের টিমটাও কিন্তু খুব ভালো টিম, টটেনহামকে ছোট করে দেখা যাবে না। তো ম্যাচটা যেটা বলছি সেটা হচ্ছে ম্যাচটা টটেনহাম হটস্পার স্টেডিয়ামে, নিউ হোয়াইট হার্ট লেন, যেটা কিন্তু নতুন একদম স্টেডিয়াম হয়েছে, খেলা হচ্ছে আজ রাত 12:45 থেকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে, ম্যাচ উইল বি স্ট্রিমিং অন ডিজনি প্লাস হটস্টার যাদের ভিআইপিতে, অ্যান্ড আর টিভিতে হবে হচ্ছে স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ানে। তো সবারই ম্যাচটার দিকে নজর থাকবে এবং আমার যা প্রেডিকশন ম্যাচটার উপর সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড উইল উইন, আমি সাপোর্টার বলে বলছি না, তো ম্যানচেস্টার ইউনাইটেড উইল উইন। আমার যা মনে হচ্ছে ক্যান দ্য ম্যাচ ক্যান বি 3-1, ইয়াস 3-1 আমার মনে হচ্ছে, বিকজ ম্যানচেস্টার ইউনাইটেডের আসলে হোম গ্রাউন্ডে কোনো কিন্তু ফ্যাক্টর চলছে না এবং স্ট্যাটস দেখে আমি কিছু বলছি না, কেন হোম ফ্যাক্টর এখন কিছু ম্যাটার করছে না, এবং ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু মানে অনেকটা ভালো ফিটনেস দিক দিয়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক ফ্রেন্ডলি ম্যাচও খেলেছে, টটেনহামও খেলেছে, কিন্তু আমার মতে ধারে বারে একটু হলেও 1% বা 2% হলেও ম্যান ইউ কিন্তু আজকের ম্যাচটা জিতছে। তো দ্যাট ক্যান বি আ 3-1 অর 3-0, 3-1ই বলছি বা 3-0ও কিন্তু হতে পারে। তো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং নিচের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে কিন্তু তোমরা নিয়মিত নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো দেখো।